বিরাট কোহলির ব্যাটে দশ বছরের অপেক্ষার অবসান ঘটল ভারতের এদিকে চ্যাম্পিয়ন নয় চোকার্সি থেকে গেল দক্ষিণ আফ্রিকা প্রটিয়াদের সাত রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতল রোহিত শর্মার দল ক্যারিংস্টন ওভালে আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলিকে নিয়ে শুরুটা ভালোই করেন রোহিত শর্মা নয় রানে ফেরেন রোহিত ঋষভ পান্ত সূর্যকুমারদের ব্যর্থতার দিলে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন কিং কোহলি তাকে যোগ্য সঙ্গ দেন প্যাটেল কোহলির ছিয়াত্তর রানের সুবাদে সাত উইকেটে একশো ছিয়াত্তর রানের পুঁজি দাঁড় করায় ভারত অক্ষর করেন সাতচল্লিশ রান জয়ের লক্ষ্যে দেবে শুরুতে রিজা হেনড্রিক্স ও এইডেন মার্করামের উইকেট হারায় প্রুটিয়ারা ডিকক উনচল্লিশ ও স্টাবস একত্রিশ রানে বিপর্যয় সামলে ওঠে দক্ষিণ আফ্রিকা এরপর হেনরিক ক্লাসেডের ঝোড়ো গতিতে জয়ের স্বপ্নও দেখে তারা তবে সাতাশ বলে বাহান্ন রানের ঝোড়ো ইনিংস খেলা ক্লাসেনকে ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রু এনে দেন হার্দিক পান্ডিয়া টান টান উত্তেজনার ম্যাচে জিততে হলে শেষ ওভারে প্রোটিয়াদের দরকার ছিল সতেরো রান তবে ওই ওভারে দুই উইকেট হারিয়ে আট রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা Who stops back?